السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله، الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن سلك مسلكهم إلى يوم الدين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا، وذكرنا ما نسينا، وزدنا هدى وتقى يا رب العالمين. اللهم آمين. بيت الإله جامع مسجد পাইনশাইল দক্ষিণ নামাপাড়া ভাওয়াল মির্জাপুর গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সুবিজ্ঞ আলোচক বৃন্দ, ওয়াইজিনে কেরাম, এবং আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের দূর দূরান্ত থেকে আগত দিনী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের উপর সকল নেয়ামত বর্ষণ করেছেন, যিনি আমাদেরকে রহমত এবং বরকত দিয়েছেন, যিনি পৃথিবীর বিভিন্ন নেয়ামত যতটুকু আমাদের প্রয়োজন সবটুকুই তিনি আমাদেরকে দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে সুমার করা শুরু করো, গুনতে শুরু করো, গুনে শেষ করতে পারবে না। গুনতে পারবেন আপনি? আল্লাহু আকবার। নিজের শরীরের প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি ভাবেন, আপনি ভেবাচাকা খেয়ে যাবেন, অবাক বিস্ময়ে আপনাকে চুপ হয়ে যেতে হবে। এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন শুধু আমার মধ্যে? আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যে নিদর্শন রয়েছে, তোমাদের প্রত্যেকের মধ্যে নিদর্শন রয়েছে, তোমরা কি লক্ষ্য করছো না, দেখছো না? আপনি যদি আপনার শরীরের বিভিন্ন ফাংশনিং এর কথা চিন্তা করেন, আপনি যদি আপনার ডিএনএ এর কথা চিন্তা করেন, এবং আপনি যদি আপনার চোখের কর্নিয়া সহ মাথার মেমোরি সেলগুলো কিংবা আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া থেকে আরম্ভ করে হার্টের ফাংশন, কিডনির ফাংশন, এগুলো কি চিন্তা করার সময় আছে আমাদের? আছে আপনাদের? চিন্তা করা উচিত, কিন্তু সময় নাই। আল্লাহ আল্লাহ যে কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন তা নিয়ে একটু ভাবলেই কিন্তু মানুষ ভালো হয়ে যেত, কিন্তু মানুষ সেটা নিয়ে ভাবে না। মানুষ আল্লাহর নেয়ামত নিয়ে ভাবে না, মানুষ তার রব নিয়ে ভাবে না, মানুষ তার দিন নিয়ে ভাবে না। এই যে মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন, সর্বকালের সবচেয়ে বড় মুজিজা, মুজিজাতুল্লাহি আলাল আরজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা নিয়েও মানুষ ভাবে না। কোরআনটা কি তেলাওয়াত করতে পারে আমাদের ভাইয়েরা বোনেরা? অধিকাংশই পারে না, আর যারা পারেন তারা অর্থ বুঝেন না। চিন্তা গবেষণা তো দূরের কথা, কিভাবে আসবে আমাদের উন্নতি, কিভাবে আসবে দিনদারি, কিভাবে আসবে সততা, কিভাবে আসবে সুন্দর আখলাক, যদি আমরা কোরআন না পড়ি, যদি আমরা ইসলাম না জানি, যদি আমরা আকীদা শুদ্ধ না করি, যদি আমরা সত্যিকার ইমানদার না হই, তাহলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায়, সুন্নাহ অনুযায়ী কিভাবে আমরা জীবন পরিচালনা করব, নিজেকে কিংবা নিজের পরিবারকে, সমাজকে কিংবা রাষ্ট্রকে এবং মহাবিশ্বকে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের উপর এটা অবধারিত করে দিয়েছেন যেন আমরা তার দেওয়া
এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেন আমরা সবকিছু পরিচালনা করি। আজকে সারা বিশ্বের সবদিকে যদি আপনি একটু চোখ মেলে তাকান, একদম নিজের ঘর থেকে, আপনার নিজের ঘর, নিজের জনপদ, নিজের গ্রাম, ইউনিয়ন এবং আশেপাশের সবকিছু দেখবেন, সবখানে এক ধরনের অধঃপতন, ঠিক কি না? সবখানে অধঃপতন, চুরি চামারি বেড়ে গেছে, ছিনতাই রাহাজানি বেড়ে গেছে, পাপ বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, সুদে সুদে সবকিছু ছেয়ে গেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ঠিক না প্রিয় ভাইয়েরা? এগুলো সব অধঃপতন। এরপরে দেখবেন জুমার সালাতে অনেক লোক হয়, ঈদের সালাতে আরো বেশি হয়, পাঁচ ওয়াক্ত সালাতে অনেক কম না, আর ফজরে আরো কম। কিসের আলামত এগুলো? অধঃপতনের আলামত। এই সমাজের মধ্যে দেখবেন একজন আরেকজনের উপর অত্যাচার করে মজা পায়, বিপদে কেউ কারো পাশে দাঁড়ায় না, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই তারা কল্পনা করে না। আমাদের চোখের সামনেই কতজন নির্যাতিত হচ্ছেন, সবাই চোখ মেরে থাকে, আগের মতো প্রতিবাদ করে না। কিসের আলামত এগুলো? অধঃপতন। এই অধঃপতনকে কোরআনের ভাষায় বলা হয় ফাসাদ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তুফসিদু, তোমরা ফাসাদ করো না, ফাসাদ বারবা করো না, ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা করো না। আল্লাহ তাআলা এ সম্পর্কে অনেক আলোচনা করেছেন আল কোরআনের মধ্যে, কিভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। আজকে যদি আপনারা একটু শোনার আগ্রহ পোষণ করেন তাহলে আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি। আপনাদের আগ্রহ আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করব যে আসলে এই অধঃপতনটা কোন কোন জায়গায় হয়, কিভাবে হয়, কোন কারণে হয়, এবং এই অধঃপতন থেকে আমাদের উত্তরণটা কি। অধঃপতন থেকে শুধু উত্তরণ হলে তো চলবে না, জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে, সেটাই বা কিভাবে সম্ভব? আজকের এই গভীর রাতে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? আমাদের ভুল বিভ্রান্তিগুলো যেগুলো সমাজে, রাষ্ট্রে কিংবা আমাদের জনপদে ছেয়ে গেছে, সেগুলো থেকে আমরা কীভাবে নিজেদেরকে বাঁচাবো? আর কেনই বা এমনটি হচ্ছে? আমরা তো কেউ চাই না, কেউ কি চাই খারাপ কিছু হোক আমার জীবনে, আমার পরিবারে, আমার এলাকায়, আমার দেশে? আমরা কেউ চাই না, কিন্তু তারপরে কেন হচ্ছে? এই কেনর উত্তরটা কিন্তু জানতে হবে। আমরা কেউ রোগ হোক এটা চাই না, আমরা কেউ অ্যাক্সিডেন্টে পড়ি এটাও চাই না, কিন্তু আল্লাহ তাআলা এগুলো দেন। আল্লাহ তাআলা দেখতে চান যে এদেরকে যে বুদ্ধি বিবেক দিয়েছি এবং এই বুদ্ধি বিবেককে কাজে লাগানোর জন্য যে ওহিটা দিয়েছি কোরআন এবং সুন্নাহ, সেটাকে তারা কতটা জানে, কতটা বুঝে, এবং তাদের আকল দিয়ে এই কোরআন সুন্নাহকে কতটা তারা বাস্তবায়ন করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য এটা পরীক্ষা। অতএব রোগ ব্যাধি অথবা সমাজের বিভিন্ন ফেতনা, নানা রকম সংঘর্ষ, হানাহানি, হিংসা, এগুলো কিন্তু ফেতনা এবং এগুলো পরীক্ষা, ট্রায়াল, ইংরেজিতে বলা হয় ট্রায়াল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদেরকে অবশ্যই এগুলো ডায়াগনোসিস করতে হবে, ভালো করে দেখতে হবে যে রোগ যে কারণে হয় ডাক্তার সেটা নির্ধারণ করতে পারে না, বিভিন্ন যন্ত্র দিয়ে, বিভিন্ন পরীক্ষাগারে, ল্যাবে। আর আমাদের ল্যাবটা হচ্ছে কোরআনের ল্যাব। আমাদের ল্যাবটা কিসের? আল কোরআনের ল্যাব এবং আসুন্নার ল্যাব, কোরআন এবং সুন্নার ল্যাব। পৃথিবীর যত কর্মকাণ্ড আছে সব কিছু কোরআন সুন্নার ল্যাব ল্যাবরেটরিতে নিয়ে যান, তখন বুঝতে পারবেন যে এটা কি ঠিক না বেঠিক, এবং এটার মধ্যে কি প্রবলেম আছে সেটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে তার ট্রিটমেন্টটা কি হবে, চিকিৎসা কি হবে, সেটা এই কোরআন সুন্নাহ ল্যাবরেটরিতেই জানা যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুরো ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে পৃথিবীটাকে আবাদ করার ব্যবস্থা করে দিয়েছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং জমিন আবাদকারী হিসাবে তোমাদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এখানে আবাদকারী হিসাবে তোমাদেরকে
তিনি তৈরি করে দিয়েছেন প্রস্তুত করে দিয়েছেন তাহলে সৃষ্টি করেছেন কে আর আবাদ করার ক্ষমতা এবং আবাদ করার ব্যবস্থা করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আবাদ তো সবাই ভালোমতো করতে পারবে না সেটাও তিনি বলে দিয়েছেন যেমন আল কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হলো সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহ আল্লাহ বলেন যাবুর যাবুর এটা কি কিতাব কার কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোন নবীর উপর নাযিল হয়েছিল দাউদ জানতে হবে কিন্তু এগুলো ইসলামের বেসিক তাই না ওয়া আতাইনা দাউদা যাবুরা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই যাবুরের মধ্যে তিনি উপদেশ প্রদানের পরে অথবা জিকির নাযিলের পরে তিনি যাবুরের মধ্যে লিখে দিয়েছেন অর্থাৎ এটাকে অবধারিত করে দিয়েছেন যে আমার জমিনকে আমার সালেহ সৎ বান্দারাই এটাকে আবাদ করবে এটার ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে আচ্ছা উত্তরাধিকারের হওয়া মানেই হচ্ছে যে প্রপার অধিকারী সত্যিকার অধিকারী যে তাকে বলা হয় উত্তরাধিকারী আর আরেকটা হাদিসে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আমার জন্য মসজিদ করে দিয়েছেন কি করে দিয়েছেন এর অর্থটা কি সবগুলো কি আসলে মসজিদ যদি মসজিদই করে দেন তাহলে এই যে মসজিদ একটু আগে শুনলাম অনেক কষ্ট করে আপনারা এই মসজিদটা করেছেন আল্লাহ যেন মসজিদ বাইতুল ইলাহকে কবুল করেন আমরা দোয়া করি আমিন আসলে পৃথিবীর সব জায়গায় সালাত পড়া যায় প্রত্যেকটা জায়গা যদি না সেখানে কোনো মানে কোনো নাজাসাত থাকে যদি না থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় সালাত পড়তে কোনো অসুবিধা না সেখানে জায়নামাজ লাগবে না আবার সূরা তওবার মধ্যে তিনি কিন্তু বলে দিয়েছেন যে কারা মসজিদকে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ বলেছেন না আল্লাহর মসজিদগুলোকে কারা আবাদ করবে সেটা বলে দিয়েছেন যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে যারা আমলে সালেহ করবে যারা সালাত কায়েম করবে যারা যাকাত দেবে এভাবে ক্রাইটেরিয়া করে দিয়েছেন তাহলে পৃথিবীটা একটা মসজিদ পুরো পৃথিবীটা মসজিদ আর আল্লাহর মসজিদগুলোকে যারা সত্যিকার আবাদ করে তাদের এ হলো বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটা কি ইমানদার হওয়া দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি আমালে সালেহ করা তৃতীয়টা কি সালাত কায়েম করা চতুর্থটা যাকাত দেওয়া তাহলে এই মসজিদ তো আরো স্পেশাল আপনারা যেখানে বসে আছেন এটাও মসজিদ খালি জায়গাগুলোকে মসজিদ বলা হয়েছে হাদিসে আর স্পেশাল মসজিদ হলো এই যে বুয়ুতুল্লাহ আল্লাহর ঘরগুলো হলো স্পেশাল মসজিদ এ সব কিছুকে যারা আবাদ করার সত্যিকার অধিকার রাখে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে অথরিটি দেওয়া হয়েছে এই জমিনকে এবং আল্লাহর মসজিদগুলোকে আবাদ করার কর্তৃত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা হবে ইমানদার তারা আমল সালেহ করবে পুণ্য কাজ করবে এবং তারা সালাত কায়েম করবে যাকাত দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাজগুলো কি আমরা করছি আজকে সেই প্রশ্নটা আমাদের করতে হবে এবং তাহলে এই আবাদের ক্ষেত্রে কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধপতন সেই অধপতনের কারণগুলো একটা একটা করে আমি বলছি আপনাদেরকে প্রথম কারণটা হচ্ছে আমাদের দিনদারির ঘাটতি কিসের ঘাটতি বলেন তো দিনদারির ঘাটতি দিনদারির ঘাটতিটাকে তিন ভাগে ভাগ করা যায় আমি আজকে একটু ক্লাসের মতো কথা বলবো ঠিক আছে ওই সুরের ওয়াজ করব না ক্লাস নিতে হবে ক্লাসের মাধ্যমে জ্ঞান ওয়াজের মাধ্যমে কিছু জ্ঞান হয় একদম হয় না সেটা বলবো না কিন্তু আসলে আমাদের দরকার হচ্ছে জ্ঞান আমাদের সুরেলা ওয়াজ দরকার না জ্ঞান দরকার বলেন তো জ্ঞান দরকার তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই কে উঠে যাবেন না বলেছি যে তিন ধরনের দিনই ঘাটতি আছে আমাদের প্রথম ঘাটতিটা হচ্ছে আকিদার ঘাটতি আমরা অনেকেই বলি যে আমি তো সহি আকিদার মানুষ আছেন এরকম যদি আপনাকে আমি দশটা প্রশ্ন করি সহি আকিদার সম্পর্কে উত্তর দিতে না পারলে তখন কি হবে আপনার বলেন তো তাহলে আমি সহি আকিদার মানুষ এই আত্মতৃপ্তি পেলে কি চলবে জ্ঞান অর্জন করতে হবে না আপনার বাবা একজন ভালো মানুষ আপনার মা একজন বিদুষী নারী ভালো কথা কিন্তু আপনি কি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে যে কবর এটা কি বলে নাই যে কবর ফাতেমা কো চেনে না ফাতেমা বিনতে মুহাম্মদ তাহলে সত্যিকার পরিচয় আপনার পরিচয় আপনার আমল দিয়ে আপনার বাবা মা দিয়ে নয় আপনার বাবা মার পরিচয় দিয়ে আপনি কিয়ামতে আল্লাহর কাছে নাজাত পাবেন তাহলে সহিহ আকীদায় ঘাটতি এটা হচ্ছে আমাদের প্রথমত দ্বীনের একটা ঘাটতি দ্বিতীয় হচ্ছে কি ইবাদতের মধ্যে দেখেন আজকে অধিকাংশ মুসলিম ইবাদত সঠিকভাবে করছে না ঠিক না অধিকাংশ মুসলিম ইবাদত ঠিকমতো করছে না ইবাদত কাকে বলে সালাত কি ইবাদত না যাকাত কি ইবাদত না সিয়াম কি ইবাদত না হজ কি ইবাদত না তারপর দান খয়রাত সাদাকা থেকে আরম্ভ করে ইবাদত যেমন ফরজ আছে নফলও আছে আজকে যদি আমরা সালাতের ক্ষেত্রে আসি কয়জন পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ে বলেন তো তাহলে আল্লাহর বরকত আসবে কোত্থেকে কয়জন ধনী ব্যক্তি বিত্তশালী ব্যক্তি যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তারা হিসেব করে পাই পয়সা যাকাত দেয় বলেন তো তাহলে ইবাদতটাকে ঠিক থাকলো এভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্র আমরা একটু বিচার করে দেখব যে ইবাদতে আমাদের ঘাটতি আছে বলা হয় বাংলাদেশে আশি হাজার কোটি টাকা যদি যাকাত ঠিক মতো আদায় করা হয় আশি হাজার কোটি টাকা কম না কিন্তু কিন্তু শেষ আমরা জাকাতটাকে পকেট থেকে বের করে এই দু চার টাকা হিসাবে দিচ্ছি একটা জাতির একটা দেশের দারিদ্র পুরোপুরি দূর হয়ে যেতে পারে যদি জাকাতটা ঠিক মতো আদায় করা হয় দেখেন দেখেন একটা জিনিস খেয়াল করুন আমি ইবাদতের কথা বলছি জাকাতটা ইবাদা তাই না কিন্তু এতে কার লাভ হয় বলেন তো দরিদ্র মানুষগুলোর লাভ হচ্ছে না দরিদ্র জনগোষ্ঠীর লাভ হচ্ছে না আর প্রকারান্তরে দেশের উন্নয়ন হচ্ছে না আল্লাহু আকবার এই হচ্ছে মুসলিম ইবাদতের বিউটি ইবাদত করবেন সমাজ উন্নত হবে দেশ উন্নত হবে জাতি উন্নত হবে এবং আপনারা উন্নত হবেন কিন্তু সেটা যদি না হয় তাহলে অধঃপতন আজকে দরিদ্র মানুষেরা চিৎকার করে কিন্তু সাহায্য পায় না বন্যাত্ররা প্রয়োজনীয় সাহায্য পায় না অনেক সাহায্য আসে সেটাও কাটিং মারিং হয়ে যায় এটা মুসলিম সমাজে সবচেয়ে বেশি হয় তাহলে অধঃপতনের আরেকটা বড় কারণ হচ্ছে ইবাদতে পিছিয়ে থাকা মুসলিমদের উন্নতির মূল চাবিকাঠি হচ্ছে ঠিক মতো যদি ইবাদত করেন তাহলে আপনি আল্লাহর সৎ বান্দা হবেন তৃতীয় যে বিষয়টা বলছি সেটা হলো মুআমালা মুআমালার ক্ষেত্রে আরবিতে বলা হয় হাদ্দিথ ওয়ালা হারাজ আপনি বলতেই থাকবেন দেখবেন যে সবখানে ঘাটতি বাজারে ওজনে যেমন ঘাটতি একটা জিনিস দেখান তো যে ওজনে ঘাটতি দেয় না বলেন তো সবাই সমস্ত ব্যবসায়ীরা মনে হয় যেন এই ব্যাপারে একমত হয়েছে যে আমাদের ক্রেতাকে সবসময় এক গ্রাম হলেও কম দিব তাই না আসলে তো এক গ্রাম না অনেক কম দেয় আপনি যখন এক কেজি গোশ নেবেন বাড়িতে গিয়ে দেখবেন 950 গ্রাম বা 950 গ্রাম এরকম প্রত্যেকটা জিনিসে কারণ মানুষ এখন মনে করে লাভ হয় ওজনে আপনি টাকার পরিমাণ দিয়ে লাভ করতে পারবেন না এক কেজি পেঁয়াজ এটা দিয়ে লাভ করতে পারবেন না তাহলে আপনি যদি 900 গ্রাম পেঁয়াজ 1 কিলোগ্রাম হিসাবে বিক্রি করেন তখন আপনার লাভ হবে কিভাবে 100 গ্রামের টাকাটা লাভ এই এটা একটা ভুল দর্শন মুসলিমরা কখনো এটা করে না আপনি ওয়াইলুল মুতাফফিফিন সূরা আল মুতাফফিফুনের ইতিহাসটা জানেন তাহলে এভাবেই কিন্তু ঘাটতিটা শুরু হয়েছে এনহেতাত শুরু হয়েছে মুআমালাতের মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গায় চিটিং প্রতারণা এবং ধোকাবাজি চলছে না বলেন তো এটা আর অন্য আরেকটা জায়গা দেখেন হারাম হালালের কোনো বাজ বিচার নাই আজকে যদি আপনি যেমন ধূমপানের ব্যবসা করেন ধূমপান বুঝছেন তো সিগারেট বিড়ি এটা কি ইসলামে জায়েজ বলেন এটা ইসলামে সম্পূর্ণ হারাম যদিও আমাদের দেশের কারো কারো মতে এটা মাকরুহ বলেন যে মাকরুহ জিনিস অত সমস্যা নাই কিন্তু আসলে সমস্যা আছে না এটা মাকরুহ না এটাকে বলা হয় মুহাররম এটা হারাম সিগারেট পান করা আমাদের ওলামায়ে কেরাম অতীত বর্তমানের ওলামায়ে কেরামের উপর যদি আপনি একটা গবেষণা চালান দেখবেন যে অধিকাংশই বরং মহাকে আলেম সবাই এটাকে হারাম বলেছে আচ্ছা তাহলে তাহলে এটার কেনা বেচা থেকে যে লাভটা আসে সেটা কি হবে হারাম এভাবে দেখেন বাংলাদেশে মদ উৎপাদন যারা করছে সেটা কি হারাম না হালাল হারাম এভাবে তাহলে আমালাতের ক্ষেত্রে নানা রকম হারামের
যদি বিকিকিনি হতে থাকে বেচাকেনা হতে থাকে তখন কিন্তু সমাজের অধঃপতন ঘটে আপনি দেখেন অর্থনৈতিক মন্দা কেন সৃষ্টি হয়েছে বলেন তো সুদ থেকে না সুদের কারণে এই বিশ্বব্যাপী কদিন পর পর কয়েক বছর পর পর দেখেন অর্থনৈতিক মন্দা আসছে কয়েক বছর পর পর দেখেন আমাদের স্টক এক্সচেঞ্জে বিশাল ধস নামতেছে না কেন নামতেছে বলেন তো এটা অধঃপতন না কেউ একটা কারসাজি করেছে কেউ না কেউ একটা বদমাইশি করেছে কেউ না কেউ একটা ফল্ট করেছে যে কারণে আজকে অধঃপতন তাহলে মুআমালাতের ক্ষেত্রে আমাদের প্রচন্ড অধঃপতন আরো অধঃপতন হচ্ছে আখলাকের দিক থেকে দেখেন আখলাক কে সুন্দর আচরণ করে বাবা মায়ের সাথেও কি খারাপ আচরণ করে কোভিডে আপনারা দেখেছেন কেউ কেউ তার মাকে এই যে কাছেই টাঙ্গাইলে ফেলে দিয়ে এসছে সে খবরগুলো আমাদের কাছেও আছে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বের করে দিয়েছে মাকে বাবাকে প্রথম দিকে অনেকের ধারণা ছিল এটা ভয়ঙ্কর মহামারী অতএব মা বাবা ভাই পরিবারের যারাই আক্রান্ত হয়েছে তাদের থেকে শতভাগ দূরে ভাই আপনি নিজেকে বাঁচতে পারবেন নিজে বাঁচতে পারবেন না ইসলামের যে মহান নীতিমালা ছিল মহামারী সম্পর্কে সেটা না জেনে মানুষ এটা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো জনপদে মহামারী হয় এবং তুমি সেখানে থাকো তাহলে তাদের সাথেই থাকো তাদের সেবা করো সেখান থেকে পালাবে না কারণ তুমি আরেকটা জায়গায় গেলে মহামারীটাকে নিয়ে যাবে আর যদি কোনো জনপদে তুমি যেতে চাচ্ছ এখনো যাওনি শুনলা যে সেখানে মহামারী হয়েছে তাহলে সেখানে যেও না এই মূলনীতির মধ্যে থাকেন ইসলামের ইতিহাসে আমরা কখনোই দেখিনি যে মহামারীর কারণে ছেলে মেয়েরা মিলে মাকে বের করে দিয়েছে বাবাকে বের করে দিয়েছে আখলাকি অধঃপতন আজকে এত ভয়ঙ্কর হয়েছে আজকে শুধু স্রেফ জমি জমার জন্য একজন আরেকজনকে এই পরিবারের আত্মীয় স্বজন একজন আরেকজনকে খুন করছে জমি নিয়ে কি আপনি কবরে যাবেন বলেন আল্লাহ আপনি তো নিজের জমিতেও আপনার কবর হবে না মুসলিমদের কবরস্থানে আপনার কবর হবে তাই না আপনি কি বলবেন যে আমাকে আমার বাড়ির নিচে কবর দিও এটা কেউ বলে না তাহলে আখলাকের যে অধঃপতন এটা আমাদের জন্য ভয়ঙ্কর আচ্ছা দ্বিতীয় কারণ আমরা বলবো পৃথিবীব্যাপী ফাসাদ বিপর্যয় এবং অশ্লীলতার বেড়ে যাওয়া অশ্লীলতা যে বেড়ে গিয়েছে এতে কি কারো কোনো সন্দেহ আছে আপনি দেখেন পোশাকের কালচার আপনি যখন কোনো হোটেলে ঢুকবেন সেখানে দেখেন কোনো মার্কেটে ঢুকবেন তারপরে কোনো সি বিচে যদি যান মানে ধীরে ধীরে আমাদের যারা আমরা দিনদার বা দিনদারি প্র্যাকটিস করি দিন মেনে চলতে চাই তাদের জন্য দুনিয়াটা যেন সংকীর্ণ হয়ে আসছে আপনি কোথাও যাবেন তাকাতে পারবেন না এরকম অবস্থা আর বিদেশে যদি যান আল্লাহ আমরা 2014 সালে আমাদের দেশের অনেক ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ তারা পিস টিভির রেকর্ডিংয়ের জন্য দুবাইতে প্রায় এক মাস ছিল আমিও ছিলাম সেখানে সেখানে গিয়ে আমাদের উপলব্ধি হলো এখানে আসা জায়েজ কিনা মানে এত ওপেন চলাফেরা বিশেষ করে নারীদের সেটা আমাদের জন্য কাছে খুবই খারাপ লেগেছিল কারণ একটা মুসলিম সমাজে এত ওপেন হয়ে যাওয়া প্রায় ইউরোপের মতো কিংবা আমেরিকার মতো এটা আসলে উচিত নয় কিন্তু এখন দেখছি আমাদের দেশেও তাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় ভাইরা এটা খেয়াল রাখতে হবে তাহলে এই যে ফাহিশা ফাহিশা মানে শুধু পোশাকের ফাহিশা না জেনা ব্যভিচার বেড়ে যাওয়া বেশ্যাবৃত্তি বেড়ে যাওয়া তাই না এবং বিভিন্ন হোটেলে কটেজে কিংবা পর্যটনে যারা জড়িত আছে তারা এই মদ নারী নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেওয়া এগুলো সবই অশ্লীলতা এগুলো সবই অশ্লীলতা এগুলো অধঃপতনের কারণ তৃতীয় যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে ওহির বিরুদ্ধে অবস্থান নেওয়া ওহির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কি ওহিটা কি কোরআন এবং সুন্নাহ দুটোই ওহি কোরআন এবং সুন্নাহ শুধু কোরআন বললে হবে না একদল লোক এখন শুধু বলে যে কোরআন মানবো হাদিস মানবো না সেটা বললে হবে না কোরআন এবং সুন্নাহ দুটোই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলাকে বলেননি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা তিনি তো নিজের ডিজায়ার থেকে ইচ্ছা প্রবৃত্তি থেকে কিছু বলেন না তিনি যেটা বলেন সেটাই হলো ওয়াহী অতএব তিনি যখন কোরআন বলেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ওয়াহী আল্লাহরই কথা আর তিনি যখন সুন্নাহ বলেন অথবা করেন অথবা মৌন সম্মতি দেন সেটাও প্রকারান্তরে ওহি ওহির নির্দেশনাই তিনি
কোনো কাজ করেন এবং তিনি কোনো কথা এবং বক্তব্য প্রদান করেন আচ্ছা তাহলে এই ওহির বিরুদ্ধে অবস্থানটা কিভাবে হয় যখন কোনো ব্যক্তি কুফরি করে এটা ওহির বিরুদ্ধে অবস্থান সালাত তরক করা কি কুফরি মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যদি কোনো পাপ করা হয় ওহির বিরুদ্ধে অবস্থান যদি কোনো অন্যায় করা হয় ওহির বিরুদ্ধে অবস্থান কুরআনের বিরুদ্ধে কোনো কথা বললেন ওহির বিরুদ্ধে অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললেন ওহির বিরুদ্ধে অবস্থান হাদিসের বিরুদ্ধে কথা বললেন ওহির বিরুদ্ধে অবস্থান মুসলিমদের অধঃপতন কিন্তু এখানেই নিহিত মুসলিমরা আপনি দেখেন ততদিন পর্যন্ত তারা শান-শওকতের সাথে ছিল যতদিন পর্যন্ত ওহির নির্দেশনার মধ্যে তারা ছিল ওহি থেকে সরে গিয়েছে ওহির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখনই মুসলিমদের মধ্যে অধঃপতন শুরু হয়েছে আর আজকে আপনি দেখবেন ইউটিউব খুললেই দেখবেন বহু মানুষ কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলছে নামধারী মুসলিম এবং কেউ হাদিসের বিরুদ্ধে কথা বলছে কেউ বলছে আমি এই হাদিস মানি না কেউ বলছে আমি এই আয়াত মানি না আল্লাহু আকবার আল্লাহ কি আপনাকে সেই অথরিটি দিয়েছেন বলেন আপনাদের কাউকে কি আল্লাহ অথরিটি দিয়েছেন কোরআনের কোনো কিছু অস্বীকার করার কিংবা হাদিস অস্বীকার করার কর্তৃত্ব এবং অনুমতি কি কোরআন আল্লাহ কি আপনাকে দিয়েছে কোরআন দিয়েছে দেয়নি অতএব মনে রাখবেন যেই অনুমতি কোরআন আমাদেরকে দেয়নি সেই কাজ করতে যাওয়া মানে ওহির বিরুদ্ধে অবস্থান এবং এটা মুসলিমদের অধঃপতন এর সাথে আছে শিরক শিরক কি দেখেছেন কেউ জি আপনারা কি আমাদের এই বাংলাদেশের সমাজে কোনো শিরক হতে দেখেছেন অভাব নাই তো চুপ করে আছেন কেন মনে হয় যেন নতুন শুনছেন যে শিরক আবার দেখা যায় নাকি শিরক দেখা যায় কারণ শিরক কিছু শিরক দেখা যায় সব শিরক দেখা যায় না একজন মানুষ যদি মনে মনে করে যে আল্লাহও সৃষ্টি করেন মানুষও সৃষ্টি করতে পারে এটা তার মনে মনে আছে এটাকে দেখা যায় এটা দেখা যায় না কিন্তু একজন মানুষ যখন কবরকে গিয়ে সেজদা করে এটাকে দেখা যায় না একজন মানুষ যখন মাজারের কাছে গিয়ে চায় এটাকে দেখা যায় না দেখা যায় তাহলে কিছু শিরক দেখা যায় কিছু শিরক দেখা যায় না কিছু কুফুরি দেখা যায় কিছু কুফুরি দেখা যায় না কিন্তু এই শিরক কুফুরি নাস্তিকতা এগুলো সবই মুসলিমদের অধঃপতনের কারণ আজকে অনেক শিক্ষিত মুসলিম তারা পাশ্চাত্যের লেজুড়বৃত্তি করছে ইহুদি খ্রিস্টান যারা হয়তো নাস্তিকতার মধ্যে নিমজ্জিত তাদেরকে অনুসরণ করছে তারা মানে আল্লাহকে মানে না রাসূলকে মানে না এগুলো মুসলিমদের অধঃপতনের আরেকটা বড় কারণ এটা হলো আমরা চতুর্থ নাম্বারটা বললাম না পঞ্চম নাম্বার হলো শিক্ষা আজকের শিক্ষা কিন্তু আমাদেরকে স্বাধীন করে দিচ্ছে ওই থেকে বের করে দিচ্ছে আপনি যখন আপনার মেয়েকে শিক্ষায় পাঠাবেন কিছুদিন পরে দেখবেন যে সে আর পর্দা করতে চাচ্ছে না আছে না এরকম আপনি আপনার ছেলেকে হাঙ্গেরিতে পাঠালেন ধরেন এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন একটা এটা একটা গ্রাম লক্ষ্মীপুর জেলার একটা গ্রাম সেখানে দেখা গেল যে ওখান থেকে খুব মেধাবী একটা ছেলে ইউরোপে পড়তে গেল খুবই দিনদার নামাজ পড়ে এরকম পরের বছর এসে দেখা গেল যে হাফ প্যান্ট পরে গ্রামের মধ্যে হাঁটতেছে গ্রামে কেউ হাফ প্যান্ট পরে হাঁটে কিন্তু দেখেন সেখানে গিয়ে সে এমনভাবে শিখে আসছে যে হাফ প্যান্ট পরে কোনো অসুবিধা নাই এবং আমাদের মেয়েরাও এখন সেখান থেকে সমস্ত শিক্ষা নিয়ে মুসলিম সমাজের মধ্যে এমন পোশাক নিয়ে বের হয় যেটা হয়তো আমাদের দিনদার ফ্যামিলিতে স্ত্রী স্বামীর সামনেও যায় না আছে না এরকম ভয়ঙ্কর এটা এই শিক্ষার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি এমন শিক্ষা যে শিক্ষা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে সরিয়ে ফেলেছে যে শিক্ষা আমাদেরকে আসলে ভুল দিক দর্শন দিচ্ছে ভুল চিন্তা ভাবনার শিকার করে দিচ্ছে শিক্ষা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে অধঃপতন রোধ করা যাবে না আপনি দেখেন এক সময় বাল্যের শিক্ষাতে আমরা পড়তাম যদিও বাল্যের শিক্ষা এটা কোনো মুসলিমের লেখা ছিল না বাট কথাগুলো সুন্দর ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এরকম কিছু বাক্য আর এখন দেখেন শিক্ষার মধ্যে কি সব স্বরেও দিয়ে অজগর বা এরকম আরও কিছু আগডুম বাগডুম এই ধরনের নানা রকম শিক্ষা দিচ্ছে যেগুলো আসলে কোনো অর্থ বহন করে না আর ইসলামী আকিদার জায়গাটা যদি আমরা দেখি ডিজাস্টার একজন মুসলিম শিশু সে সঠিক আকিদা শুরু থেকে যদি না শিখে বুড়ো হলে শিখতে পারবে প্রথমে যদি তাকে নষ্ট করে দেওয়া হয় ভুল দিকে পরিচালনা করা হয় তার চিন্তা চেতনা নষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু তাকে আর মানুষ করা যাবে না আধুনিক
শিক্ষার একটা পলিসি হচ্ছে যে 10 15 20 বছর পর্যন্ত এদেরকে নিউট্রাল রাখতে হবে কিন্তু ইসলাম বলছে সে তো জন্মই গ্রহণ করেছে ইসলাম নিয়ে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা সে ফিত্রাত ইসলামের উপর জন্মগ্রহণ করেছে অতএব তাকে প্রথম 5 থেকে 10 বছর পর্যন্ত তার 10 বছর পর্যন্ত তাকে ইসলাম শেখাতে হবে তাহলে তার ফিত্রাতটা ঠিক থাকবে আর যদি আপনি তাকে তার ফিত্রাতের শিক্ষা থেকে তাকে বঞ্চিত করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি তার বাবা মা তাকে ইহুদি করছে তাকে নাসারা করে দিচ্ছে অথবা তাকে পৌত্তলিক করছে তাই হচ্ছে না বলেন তো এখন আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে পড়াশোনা করে এবং দ্বীনের কোনো জ্ঞান তারা না শেখে কোনো কোরআন শিখলো না হাদিস শিখলো না আকীদা শিখলো না তাহলে তার জন্য ডিজাস্টার হয়ে যাচ্ছে অতএব শিক্ষা একটা বড় কারণ প্রকৃত শিক্ষা না থাকার কারণে অধঃপতনটা আছে এরপরে আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অসম্ভব ভালোবাসা এটাও কিন্তু মুসলিমদের অধঃপতনের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে জীবনটা যাপন করেছেন সেখানে কিন্তু দুনিয়াদারি ছিল দুনিয়ার প্রতি অসম্ভব ভালোবাসা ছিল না তিনি দুনিয়াদার হলে প্রাসাদ বানাতেন না তিনি কি চাটাইতে ঘুমাতেন তিনি কি এমনভাবে ঘুমাতেন ঘুম থেকে ওঠার পরে তার বিবিরা বলছে তার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ আপনার আমারও তো চাটাইয়ের দাগ নাই হয় না হয় আমরা তো তোষকের উপর ঘুমাই ল্যাপের নিচে তোষকের উপর ঘুমাই তাহলে দুনিয়া প্রীতি এটা একটা লেভেল পর্যন্ত জায়েজ আছে কিন্তু অতিরিক্তটা জায়েজ নয় যখন দুনিয়াদারির জন্য আপনি সুদ খাবেন আপনি ঘুষ খাবেন আপনি অন্যায় করবেন আপনি মানুষের হক নষ্ট করবেন আপনি জনগণের হক নষ্ট করবেন আপনি রাষ্ট্রের হক নষ্ট করবেন তখন এটা অসম্ভব দুনিয়া প্রীতি যেটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে দুনিয়াদার বানিয়ে দিল এবং দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে আপনাকে লেলিয়ে দিল তখনই মনে রাখবেন আপনার অধঃপতন শুরু প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনাদেরকে বলছি আপনি যখন দেখবেন একটা হারাম টাকা আপনার পেটে ঢুকছে মনে রাখবেন আপনার অধঃপতনের শুরু মনে রাখবেন আপনার ঘরে যদি আপনার সংসারে যদি কোনো হারাম টাকা আসে আনাগোনা শুরু হয় মনে রাখবেন আপনার শুধু না আপনার পুরো পরিবারের অধঃপতন শুরু ফলে অতিরিক্ত দুনিয়াদারির মধ্যে আমাদের লিপ্ত হওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে এটা বলে আমরা প্রতিকারের মধ্যে যাব অনেক কিছু আছে কিন্তু এগুলোর মধ্যে চলে আসে আরেকটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ত্যাগ করা আমর বিল মারুফ এই শব্দটার সাথে কি আপনারা পরিচিত এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরাই উত্তম জাতি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস সারা পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে অতুমিনুনা বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটাকে আমাদের ওলামায়ে কেরাম বলেছেন এটার গুরুত্বের দিকে লক্ষ্য রেখে যে এটা সাদিসু আরকানিল ইসলাম ইসলামের ষষ্ঠ রুকন কেউ কেউ বলেছেন এভাবে বোঝানোর জন্য এটা আসলে ইসলামের রুকন নয় কিন্তু এটা এতই গুরুত্বপূর্ণ যে মুসলিমরা মুসলিম থাকবে যদি তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে যে তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আর যদি কোনো পরিবার কোনো ব্যক্তি কোনো সমাজ কোনো জনপদ এবং কোনো দেশের মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই বৈশিষ্ট্যটা না থাকে তাহলে সেই পরিবার সেই জাতি সেই ব্যক্তিরা এবং সেই রাষ্ট্র খুব দ্রুত অধঃপতনের দিকে যাবে প্রিয় ভাইরা আজকে আমাদের সমাজে এই অধঃপতন কিন্তু এই কারণে ঘটছে আজকে আমাদের চোখের সামনে কত অন্যায় কাজ হচ্ছে কেউ নিষেধ করে না আজকে আমাদের মধ্যে যারা শক্তিশালী অনেক সময় যাদেরকে আমরা ক্ষমতার শীর্ষে দেখতে পাচ্ছি তারাও অন্যায়কে প্রতিরোধ করে না আজকে সেই কারণেই এত অধঃপতন অথচ অন্যায়কে প্রতিরোধ করলেও আপনি দেখবেন অন্যায় কিন্তু একদম শূন্য হয়ে যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই রিসালাতের সময়
যখন ওহী নাযিল হতো মদিনায় যখন তিনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানেও কি জেনার ঘটনা ঘটে নাই সেখানেও কি চুরির ঘটনা ঘটে নাই সেখানেও কি কোনো অন্যায় ঘটে নাই ঘটেছিল তিনি তো বিচার করেছিলেন এটাই প্রমাণ করে যে সেখানে এই ঘটনাগুলো ঘটেছিল কিন্তু খুবই নগণ্য অল্প কারণ তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রকৃত ইসলামকে মানুষের অন্তরে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন ঢুকিয়ে দিয়েছিলেন ফলে মানুষ খুব কমই বিচ্যুত হতো ভুল পথে যেত আর যারা ভুল পথে যেত তাদের অধিকাংশ এসে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে বলতো আকিমিল হাদ্দা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমার উপর আল্লাহর দেওয়া যে বিধান শাস্তির বিধান সেটা আমার উপর প্রয়োগ করুন মায়াজাল আসলামের কথা মনে আছে আপনাদের সেই সাহাবী যিনি জেনা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজটি করে ফেলেছি আমার উপর হদ কায়েম করুন রাসূল সাল্লাল্লাহু মুখ ফিরিয়ে নিলেন আবার তিনি এসে বললেন আমি এই কাজটি করে ফেলেছি আমার উপর হদ কায়েম করুন আবার তিনি মুখ ফিরিয়ে নিলেন এভাবে তৃতীয়বার আবারো বললেন তৃতীয়বারও তিনি মুখ ফিরিয়ে নিলেন চতুর্থবার যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন বারবার রাষ্ট্রপ্রধানের কাছে কাকুতি মিনতি করছে হদ কায়েম করার এই দৃশ্য পৃথিবীতে কোথাও পাবেন আল্লাহ আল্লাহ আর আমাদের লোকেরা কাকুতি মিনতি করে সে অপরাধ করেছে মহা অপরাধ ক্ষমা করে যেন ক্ষমা চায় ক্ষমা হয়ে যায় এটা একটা দৃশ্য দেখেন অত্যন্ত চমৎকার দৃশ্য কি চমৎকার একটা সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছিলেন যে যেখানে অপরাধী এসে বিনীতভাবে রাষ্ট্রকর্তার কাছে রাষ্ট্রের কাছে চায় যে আমার উপর শাস্তি প্রয়োগ করো তাহলে অনুতপ্ত হওয়ার একটা চমৎকার মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৈরি করে দিয়েছিলেন অপরাধীর মন অপরাধে এটাতে পরিপূর্ণ নয় অপরাধ করে যাওয়ার সাথে সাথে সে অনুতাপে তার মনটা অনুতপ্ত হয়ে গেছে তাই না এটা চমৎকার একটা সংশোধন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষানীতির ফসল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আখলাক তৈরি করেছিলেন তার ফলাফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে একটা চমৎকার বিশুদ্ধ ধারার একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছিলেন এটা তার একটা নমুনা এভাবে একটা দুটো তো উদাহরণ না অনেক উদাহরণ ইমরাতে জুহাইনা একজন নারী তিনিও একই কথা বলেছিলেন ইমরাতে গামেদিয়া তিনিও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন আমার তো এই কাণ্ডটা ঘটে গেছে এবং আমি গর্ভবতীও হয়ে গেছে আমার উপর শাস্তি কায়েম করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না তোমার গর্ভ খালাস হলে এসো গর্ভ খালাসের পরে তিনি যখন আবার আসলেন দেখেন তারও আফসোসটা কেমন দেখেন মহিলা মাত্র গর্ভ খালাস করলো এখনো তার হাতে শিশু সন্তান কিন্তু সে বিনীতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে আসলো কেন যেন শাস্তি তার উপর প্রয়োগ করা হয় পৃথিবীতে আর কোথাও নজর আছে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না এই সন্তানের তোমার উপর শাস্তি প্রয়োগ করে এই সন্তানের অধিকার নষ্ট করা যাবে না এই সন্তানের অধিকার নষ্ট করা যাবে না কারণ এই সন্তান তোমার বুকের দুধ খাওয়ার অধিকার রাখে দুই বছর হাউলাইনি কামেলাই যাও তাকে দুধ পান করাতে থাকো আর প্রতিপালন করতে থাকো তারপর আসো সে মহিলা দেখেন তাকে দুধ ছাড়ানোর পরে যখন এই সন্তান বড় হলো তাকে বাইরের খাবার দিয়ে অভ্যাস করালো এবং শেষবার সে আসলো একটা রুটি সে বাচ্চার হাতে দিয়ে প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে যে আমার সন্তান এখন আলাদা খাবার খেতে পারে আমার উপর শাস্তি প্রয়োগ কর ইয়া সালাম কি চমৎকার দৃশ্য চিন্তা করেছে সেই সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি তৈরি করলেন কিভাবে আমর বিল মারুফ নাহি মুনকারের মাধ্যমে চমৎকার শিক্ষানীতির মাধ্যমে ফলে মানুষের মধ্যে যখনই কোনো মনকার করে ফেলত সে নিজেই অনুতপ্ত হতো সে সমাজের মধ্যে আমরা দেখি মদিনা সমাজ সকল ভালো কাজের বিশাল চর্চা সকল অন্যায় কাজ থেকে মানুষ দূরে থাকত দু একটা বিচ্ছিন্নভাবে ঘটলেও সাক্ষী সাবুদের প্রয়োজন হতো না তারা নিজেরা এসে স্বীকার করত আর তার শাস্তি নিজেরাই মাথা পেতে নিত এত চমৎকার একটা সুন্দর সমাজ তৈরি করলেন ফলে সেই সমাজে কোনো অধঃপতন আমরা দেখি না আজকে অধঃপতন হচ্ছে আমাদের সমাজে আমাদের সামনে খারাপ কাজ হয় আমরা চুপ করে থাকি ভালো কাজ হলে সমালোচনা করি খেয়াল করে দেখুন
যে কোনো ভালো কাজ এই এলাকায় একটা ভালো কাজ শুরু করার পরে দেখবেন অধিকাংশ মানুষ যেগুলো দুষ্ট অধিকাংশ মানুষ দেখেন দুষ্ট হয়ে গেছে তারা দেখবেন যে সমালোচনা শুরু করেছে আর একটা ভালো কাজ খারাপ কাজ হলে দেখবেন যে সেখানে প্রচুর লোক আজকে যেমন ধরুন এখানে একটা চমৎকার জ্ঞানের কথা হচ্ছে কত কম লোক আর এখানে যদি একটা গান দিতেন বলেন তো একটা ফুটবল ম্যাচ হাফ প্যান্ট পরা ফুটবল আর যদি মেয়েদের ম্যাচ হতো তাহলে তো পুরো গ্রাম শুদ্ধ চলে আসতো ঠিক না পুরো গ্রাম শুদ্ধ চলে আসতো এ হলো আজকের সমাজ মুনকারাতগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মারুফগুলোকে মারুফগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা অধঃপতনের সবচেয়ে বড় কারণ তাহলে আমরা আসলে কিভাবে সমাজে পরিবর্তন সাধন করতে পারি কিভাবে প্রথম কথা হচ্ছে যে পরিবর্তন সাধনের আগে আমাদেরকে আগে অধঃপতনটাকে রোধ করতে হবে খেয়াল করুন আমি তিনটে বিষয় বলেছি একটা হলো অধঃপতন আর একটা হলো এই অধঃপতনকে রোধ করবেন কি করে প্রতিরোধ করবেন কি করে তারপরে না ভালো কিছু যেমন ধরেন হঠাৎ বন্যা হলো বন্যাতে সবকিছু ভেসে যাবে না ফসল নষ্ট হবে না মানুষ ডুবে যাবে মারা যাবে প্রথম কাজটা কি বন্যাকে রোধ করা প্রতিরোধ করা যেন মানুষ বন্যার পানিতে তাদের ঘর বাড়ি সহ ভেসে না যায় এরপরে হলো পুনর্বাসন এরপরে কি পুনর্বাসন যাদের বাড়িঘর ভেঙে গেছে যাদের বড় বড় ক্ষতি হয়েছে সে ক্ষতিকে পুষিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়ানো একটা সমাজ যখন অধঃপতন হয় তার ইমিডিয়েট কাজ হচ্ছে সে অধঃপতনকে রোধ করা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে এই খারাপ আচরণটা যেন প্রথমে সে বন্ধ করে ভালো আচরণটা এরপরে প্রথমে সে খারাপ আচরণটা যেন বন্ধ করে যে ঘুষ খাচ্ছে প্রথমে কি দরকার এই ঘুষ খাওয়াটা বন্ধ করা যে সুদ খাচ্ছে প্রথম দরকার হলো সুদ খাওয়াটা বন্ধ করা যে চুরি করছে প্রথম দরকারটা কি চুরি করাটা বন্ধ করা যে ডাকাতি ছিনতাই করছে ক্ষমতাশীল ব্যক্তি যে জনগণের সম্পত্তি মেরে দিচ্ছে প্রথম কাজ হচ্ছে তাকে বোঝানো এবং এটাকে বন্ধ করা তো সেজন্য কি কাজ করতে হবে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তার ঈমান এবং আকীদা কি বলেন তো ঈমান এবং আকীদা এই জায়গাটা পরিবর্তন না হলে এই জায়গাটা ইসলাহ না করলে বিশুদ্ধ না করলে মানুষের কখনো পরিবর্তন হয় না এটার একটা তুলনামূলক চিত্র আমি নবী সাল্লাহ সাল্লামের সময় থেকে দিই যেমন ধরেন নবী সাল্লাহ সাল্লামের মাক্কি জীবনে আবু বকর ইসলাম গ্রহণ করেননি আবু বকর করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা করেছেন ওমর ইবনে খাত্তাব করেছেন আবু দর জাফর রাদিয়াল্লাহু আনহু করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন ওসমান এরকম আরো অনেকেই করেছেন আচ্ছা ওই সময় কি মুশরিকদের মধ্যে কেউ ছিল না ওই সময় আবু জাহেল ছিল না ওই সময় আবু সুফিয়ান তিনি তো ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে যারা ইসলাম গ্রহণ করেননি এবং যারা ইসলাম গ্রহণ করেছেন দেখেন তাদের মধ্যে পার্থক্যটা কি ছিল কে বলবেন আকীদার পার্থক্য ছিল কিসের পার্থক্য আকীদার পার্থক্য একজনের ইমান গ্রহণের সাথে সাথে আকীদাটা পরিবর্তন হয়েছে আরেকজন ইমান আনেন নাই সে পুরাতন আকীদার উপরই রয়ে গেছে কারণ আকীদা দুই প্রকার একটা হলো সঠিক আকীদা আর একটা হলো বাতিল আকীদা সঠিক আকীদা বাতিল আকীদা যারা বাতিল আকীদার উপর আছেন তাদের উপর ফরজ হচ্ছে সেই বাতিল আকীদা পরিত্যাগ করে আকীদাকে শুদ্ধ করা এবং বিশুদ্ধ আকীদাকে গ্রহণ করা এটা করেছিলেন সকল সাহাবা ফলে তাদের জীবনটা দেখেন আকীদা পরিবর্তনের সাথে সাথে এবং আকীদা শুদ্ধ করার সাথে সাথে তাদের জীবনধারাটা পরিবর্তন হয়েছে হয় নাই আর যারা আকীদা পরিবর্তন করেননি আগের ভুল বাতিল ফাসেদ এবং বিভ্রান্ত আকীদার উপর যারা ছিলেন তাদের জীবনধারা কিন্তু সুন্দর হয়নি তাহলে প্রথম বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আকীদা শুদ্ধ না হলে আসলে তার আমল শুদ্ধ হয় না তার ইবাদত শুদ্ধ হয় না তার জীবন শুদ্ধ হয় না দ্বিতীয় হচ্ছে তিনি দিনদারের দিকে ফিরে আসতে হবে এবং বিশুদ্ধভাবে ইবাদত করতে হবে আমাদের সমাজে কিন্তু এখনও অনেকে বিশুদ্ধভাবে ইবাদত করে না শিয়ারা কীভাবে সালাত পড়ে তাই না যত বিভ্রান্ত ফেরকাগুলো আছে তারা দেখবেন যে বেদাত সহ ইবাদত করে আর যারা বিশুদ্ধভাবে ইবাদত করেন তারা বেদাত ছাড়া ইবাদত করে
তাহলে একদল বেদাত সহ ইবাদত করে আরেকদল বেদাত ছাড়া ইবাদত আমাদের কোনটা করতে হবে বেদাত ছাড়া বেদাত মুক্ত বিশুদ্ধ পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে তাহলে অধপতন ঠেকাতে পারবেন না তৃতীয় যে বিষয়টা সেটা হলো পরিবার কেন্দ্রিক জীবনধারা গড়ে তোলা আজকের আধুনিক বিশ্ব পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে এবং দেখেন আমাদের মুসলিম দেশগুলোতেও যাতে মুসলিমদের পরিবারগুলো ভেঙে যায় সেই ষড়যন্ত্র কিন্তু কার্যকর আছে মুসলিম মেয়েদেরকে বেপর্দা করা মুসলিম মেয়েদেরকে তাদের অধিকার সংরক্ষণের নাম করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড় করানো এবং তাদেরকে নানা অশ্লীল কাজে লিপ্ত করা তাদেরকে ফ্রি মিক্সিং এর সাথে সম্পৃক্ত করা এবং এমন অশ্লীল কাপড় পরানো যাতে করে তারা সুস্থ সুন্দর পরিচ্ছন্ন সতীত্বপূর্ণ জীবন যাপন করতে না পারে পোশাকের কালচারটা কিন্তু জেনা ব্যভিচার বাড়িয়ে দেয় খেয়াল রাখবেন পোশাকের কালচার কিন্তু অবৈধ প্রণয় প্রেম প্রীতি বাড়িয়ে দেয় এবং বিশেষ করে আজকের বিশ্বে আমরা যেটা দেখি অধিকাংশ মুসলিম বিশ্বে কো-এডুকেশন ছেলে মেয়েদের একসাথে একদম প্রাইমারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত এবং শুধু তাই না কর্মক্ষেত্রেও কিন্তু ছেলে মেয়ে একসাথে হয়ে গেছে সর্বত্র ফলে আপনি আমি যদি দেখি যে এই যে প্রক্রিয়াটা এটা আমাদেরকে কোন দিকে ঠেলে দিচ্ছে পরিবারবিহীন জীবনের দিকে আজকের এই আধুনিক প্রবণতা মেয়েদেরকে স্বাধীন করে দিচ্ছে এবং অনেক মেয়েরা আমি গতকালকে একটা আর্টিকেল পড়লাম তারা সিঙ্গেল থাকতে চায় সিঙ্গেল যে সিঙ্গেল থাকেন ভালো কথা তাহলে জীবনের সব কাজে কি বাদ দিবেন কামনা বাসনা সব ব্যাপারে সিঙ্গেল থাকবেন না সব চলবে বাট বিবাহ বাদ বুঝতে পেরেছেন তো সিঙ্গেল থাকার মূল মন্ত্র হচ্ছে সব চলবে বাট বিবাহ বাদ বিবাহ বাদ মানে কি তাহলে পরিবার বাদ তাতে সবকিছু চলবে যেটা আপনি পাশ্চাত্যে দেখতে পাচ্ছেন যেটা কি অন্য ভাষায় আধুনিক ভাষায় এখন সুন্দর সুন্দর শব্দ এখন আবিষ্কার করা হয় খারাপ খারাপ প্রফেশনের জন্য পেশার জন্য সুন্দর সুন্দর শব্দ এটা কেন জানেন যাতে মানুষের কাছে এটাকে গ্রহণযোগ্য করা যায় যেমন বলে যে লিভ টুগেদার এটা শুনছেন আপনারা লিভ টুগেদার ছেলে মেয়ে একসাথে থাকা বিবাহ ছাড়া লিভ টুগেদার শব্দ কি আমরাও তো একসাথে বসবাস করি তাই না এখন তাহলে দেখেন গ্রহণযোগ্য করার জন্য এরপরে বন্ধু থাকা তো ভালো ভালো না বন্ধুত্ব কি খারাপ জিনিস কিন্তু দেখেন তারা আবিষ্কার করেছে বয়ফ্রেন্ড আবার আবিষ্কার করেছে গার্লফ্রেন্ড আচ্ছা দেখবেন যে মেয়েরাই বলে আমার বয়ফ্রেন্ড আছে মেয়েরা কিন্তু আমার গার্লফ্রেন্ড আছে বলে না আর ছেলেরা বলে গার্লফ্রেন্ড আছে এই যে কালচারটা আবিষ্কার করলো কেন জানেন পরিবারগুলোকে ভেঙে দেওয়ার জন্য এখন দেখা যাচ্ছে যে অনেক সেলিব্রিটি ফুটবলার ক্রিকেটার এরাও লিভ টুগেদার করে ছেলে হলে সে তার গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে আর মেয়ে হলে সে তার বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে পরিবার কি থাকবে বলেন ইসলামে কি এই ধরনের পরিবারের কোনো স্বীকৃতি আছে মুসলিমরা যদি এই কালচারে চলে যায় তার ইসলাম কি থাকলো দেখেন অধপতনটা কিভাবে আসে এরপরে আরেকটা বিষয় তাহলে আমাদেরকে পরিবারকে পুনর্গঠন করতে হবে এখানের মোদ্দা কথা হলো পরিবারকে পুনর্গঠন করতে হবে মুসলিমদের মূল শক্তি মনে রাখবেন পরিবারে মুসলিমদের মূল শক্তি কিসে পরিবারে মুসলিমদের পরিবার যদি ধ্বংস হয়ে যায় দেখবেন যে তাদের আর কোনো সমাজ হবে না রাষ্ট্র হবে না সৈন্যবাহিনী হবে না সেনাপতি হবে না কারণ তো আপনি তো অমুসলিমদের কাতারে চলে গেলেন অমুসলিমদের কৃষ্টি কালচারে নিজেকে বড় করলেন আপনার ইসলাম আর থাকলো না অতএব পরিবার পরিবারতন্ত্রকে মাচাতে হবে রাখতে হবে পরিবারগুলোকে পুণ্যের পথে রাখতে হবে বিশুদ্ধকরণ করতে হবে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেককে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া এবং এটা ব্যক্তিগত পর্যায়ে আপনি একজন মুসলিম আপনার পরিবারভুক্ত মানুষকে আপনি সর্বপ্রথম তাদেরকে সঠিক তাওজিহ দিবেন সঠিক নির্দেশনা দিবেন তাদেরকে ওসিয়াত করবেন নসিহাত করবেন এরপরে অন্যদেরকে তাহলে প্রথম কাজটা হচ্ছে যেটা আমরা পরিবারের পরেই বলছি পারিবারিক শিক্ষা আমাদের অধপতন থেকে রক্ষা করার একটা বড় ধরনের রক্ষা কবচ পারিবারিক শিক্ষাটা যদি ভুলে যান তাহলে সব শেষ আজকে
যেটা আমরা মুসলিম সমাজে আধুনিক সমাজগুলোতে দেখতে পাচ্ছি শিক্ষায় বড় ধরনের একটা অধঃপতন এন্ড পারিবারিক শিক্ষাও যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আর কিছু থাকবে না আপনার বাচ্চা কি প্রাইমারি স্কুলে কোরআন শেখে এখন তাহলে আপনি যদি পারিবারিক বলয়ে তাকে কোরআন শেখার ব্যবস্থা না করেন তাহলে শেষ আপনার বাচ্চা কি প্রাইমারি স্কুলে কিংবা যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে নামাজ শেখে দু চারটা ইসলামিক স্কুলের কথা বাদ দেন আমি আমভাবে সব স্কুলের কথা বলছি তাহলে আপনি যদি তাকে নামাজ না শেখান তাহলে কিন্তু শেষ হবে আপনার মেয়ে সে কি স্কুলে কলেজে গিয়ে পর্দা শেখে আপনি যদি তাকে পর্দা না শেখান তাহলে কিন্তু সব শেষ তাহলে এখন বুঝতে পারছেন যে পারিবারিক শিক্ষাটা এতটা প্রয়োজন কোরআন হাদিস শেখানো থেকে আরম্ভ করে আকীদা শেখানো পর্দা পোশিদা ইবাদত শেখানো এই সব কিছু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে পারিবারিক বলয়ে শেখা এবং তাদেরকে ভালো মন্দ তামিজ করতে শেখানো কোনটা ভালো কোনটা মন্দ সেই নির্দেশনা দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে একটা মাহাব্বার পরিবেশ গড়ে তোলা আর মুসলিমদের কাছে মাহাব্বা বলতেই মাহাব্বা দিনিয়া আমাদেরকে কিন্তু এটা শেখার দরকার নাই যে আত্মীয়দের প্রতি মাহাব্বা বাবার প্রতি মাহাব্বা ওটা সহজাত সন্তানের প্রতি মাহাব্বা এটা শেখানোর প্রয়োজন আছে আপনি দেখবেন বেয়ালের বাচ্চা যখন হয় ওকে মাহাব্বা কে শিখিয়েছে বলেন দেখবেন যে ভিক্ষা করতে আসে অনেক মহিলা কিছুই জানে না কিছুই কিন্তু তার সাথে তার কোলের বাচ্চা কে শিখিয়েছে মাহাব্বা এটা সহজাত কে শিখিয়েছেন আল্লাহ তাহলে আমাদেরকে যেই জিনিসটা শিখতে হবে মাহাব্বা দিনিয়া আমি আপনাকে দেখে যেন বলি ওহেব্বুকা ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসি এই জিনিসটা তোমাকে শিখতে হবে শিখতে হবে না আমি তো আপনি দেখবেন এই সমাজে কারোর সাথে একটু টোকা লাগলে তেলে বেগুনে জ্বলে উঠে বাসের মধ্যে হ্যাঁ একবার তো একজন আমার দেখলাম যে বেল্টের সাথে লাগে আমার পাঞ্জাবি দুই ফাঁড় করে দিয়েছে আমি বললাম ভাই এটা কি করলেন বলছে আপনি দেখতে পারেন না মানে আমাকে তেড়ে উল্টা রেগে আসলে সমাজটা এরকম তেলে বেগুনে জ্বলে আছে তার মানে হচ্ছে দিনই মাহাব্বাটা কেউ শিখিনি আমরা আমি যদি মানে আপনার কোনো ক্ষতি করে ফেলি জেনে অথবা না জেনে বা ভুলে আমার দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে যান তাহলে তো আপনার বলা উচিত সরি বলা উচিত না স্বাভাবিক এটা অমুসলিম দেশগুলো তো মানুষ বলে কিন্তু আমাদের কি হলো আমরা সরি বলতে ভুলে গেছি আমরা আরেকজনের ক্ষতি হলেও মনে যেন নির্বিকার এটা এটা কোন শিক্ষা কোত্থেকে পেলাম আমরা তার মানে হচ্ছে দিনই মাহাব্বা আমাদের মধ্যে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শিক্ষাটা দিয়েছিলেন আমাদেরকে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ও তারাহুমিহিম ও তাআতুফিহিম কামাথাল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদা'আ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার বলেছেন মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং মমতায় তাদের উদাহরণ দৃষ্টান্ত হলো একটা দেহের মতো একটা দেহের কোথাও কোনো রোগ হলে ক্ষতি হলে সারা দেহ তাতে সাড়া দেয় এমনকি যদি সে অনিদ্রায় ভোগে কিংবা জ্বরে ভোগে তবুও তার সারা দেহ তাতে সাড়া দেয় কিন্তু আজকে সেই জিনিসটা নাই কারণ মাহাব্বা দিনিয়া নাই আজকে ফিলিস্তিনের মুসলিমরা নিগৃহীত হলে আমাদের ওই পেপারে পত্রিকায় কেউ কেউ লেখেন ফেসবুকে লেখেন সত্যিকারের অনুভূতি নাই আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত হলে আমাদের কোনো অন্তরাত্মাই কাঁপে না ভালোবাসায় আমাদের কোনোই বোধোদয় হয় না তার আরও প্রমাণ হচ্ছে দেশে আপনি যদি বলেন না ফিলিস্তিনের মুসলিমের জন্য আমার প্রাণ কাঁদে তো দেশে কাঁদে না কেন দেশে মানুষ যে বিপদ আপদ আছে তাদেরকে দেখতে যান না কেন আপনি তো টিকিট কেটে দেখতে যেতে পারেন যখন শুনেন যে কোথাও মঙ্গা কোথাও মানুষ বন্যা পীড়িত অথবা কোথাও মানুষ অভাবের মধ্যে পড়ে আছে দেখতে যান কখনো আচ্ছা সেটাও বাদ দিলাম আপনার এলাকায় কি হসপিটাল আছে না আশেপাশে বলেন তো কে কয়দিন হসপিটালের রোগীদেরকে দেখতে গেছিলেন কে কয়দিন দশটা টাকা বা একশোটা টাকা হাতে নিয়ে ভাবছেন যে দেখি কোন রোগী প্যারাসিটামল কিনতে পারে না আমি একটু কিনে দেব কে কয়দিন গেছিলেন বলেন তো তাহলে মাহাব্বা দিনিয়াটা কোথায় আমাদের আমাদের সব ফ্যাশন হয়ে গেছে যদি অধপতন ঠেকাতে হয় তাহলে এই মাহাব্বাটা বাড়াতে হবে ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে মুআমালাত এবং মুআশারাতে আমরা একটু আগে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের কথা বললাম এবং বললাম যে আমাদের যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো সংশোধন করা লাগবে এটাকে বলা হয় ইসলাহুল মুআমালা ওয়া ইসলাহুল মুআশারা এই কাজগুলো করতে হবে সপ্তম হলো অধিকার সংরক্ষণ একামাতুল হুকুক অধিকার সংরক্ষণ আমাদের
মধ্যে এখন অবস্থা এমন হয়েছে যে আপনার সাথে আমার যখন বাদে আমি কি পাইলাম এটা নিয়ে আমরা বেশি কনসার্ন স্বামী এবং স্ত্রী দেখবেন সব সময় ঝগড়া করে এই তুমি আমার আজকে খাবার লবণে কম দিছ যে লবণে কম দাও মনে জন্য স্বামীর একটা বড় অধিকার যে লবণে কম দিতে পারবে না স্ত্রী যদি ভুলেও দেয় স্বামী মনে করে যে আমার অধিকার ক্ষুণ্ণ করলো সে ইয়া সালাম একজন স্ত্রী খাবারে লবণ ভুলে কম দিছে এটা কি স্বামীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেন তাহলে স্বামী এত রেগে যায় কেন রেগে গিয়ে আবার তালাকও দিয়ে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি ধরনের অধবতন আছে আর স্ত্রী যদি জাদ্রেল হয় কি করে যে স্বামী সারাদিন বাইরে মাথার ঘাম পায়ে ফেলে এই সংসারের জন্য এই স্ত্রীর জন্য এত কষ্ট করলো এত কামাই করলো ঘরে ঢোকার ফলে কি সারাদিন কোথায় ছিল তাই না দেখবেন অনেক স্ত্রী যারা রাগে সারাদিন কোথায় ছিল স্বামীর তখন এত কষ্ট হয় সে এটা বলতে দ্বিধাবোধ করে যে তোমার জন্যই তো আমি খেটেছি এটা স্বামী আর বলার আগ্রহ পোষণ করে না তখন তার মাথায় রক্ত চলে যায় যে যার জন্য এত কষ্ট করলাম সে আমাকে বলছে সারাদিন কোথায় ছিল চিন্তা করছেন তাহলে আমাদের মুআমালাত এবং মুআশারাতের মধ্যে প্রচন্ড ত্রুটি আসলে ও যে আমি আমি বলছিলাম আরেকটা পয়েন্টে হকুক ইসলাম বলছে স্বামীর উচিত সারাক্ষণে চিন্তা করা যে আমার স্ত্রীর দায়িত্ব আমি ঠিকমতো পালন করছি তো বুঝতে পেরেছেন আমার স্ত্রীর দায়িত্ব আমি ঠিকমতো পালন করছি তো স্ত্রীকে জিজ্ঞেস করা আমার দ্বারা কি তোমার কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে কোনো স্বামী আমার মনে হয় এটা জিজ্ঞেস করে না খুব কম রেয়ার আর স্ত্রীরও বলা উচিত যে আমি কি আপনার অধিকার সংরক্ষণে কোনো ভুল করে ফেললাম আমি কি আপনার কোনো অসন্তুষ্টির কারণ হলাম অধিকাংশ স্ত্রী দেখবেন এটা বলে না স্ত্রীরা সারাক্ষণ স্বামীকে চাপের উপর রাখে আর স্বামীরাও সারাক্ষণ স্ত্রীকে চাপের উপর রাখে ফলশ্রুতিতে কি হয় লাগালাগি মারামারি অশান্তি 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 আমাদের অধিকাংশ পরিবারগুলোতে অশান্তি আপনি খেয়াল করে যায় দেখেন এর কারণ হলো হক বা অধিকারের ক্ষেত্রে ইসলাম যেটা শিখিয়েছে আমরা সেটাকে বাস্তবায়ন করছি না সেটা কি সেটা আবারও বলি একটু রিপিট করি বোঝার জন্য আপনাদের সাথে আমার যদি কোনো ইন্টারাকশন থাকে তাহলে আমার কর্তব্য হবে আপনাদের অধিকার আগে বুঝিয়ে দেওয়া এটাকে প্রায়োরিটি দেওয়া এরপরে আপনাদের থেকে আমার কিছু যে পাওনা সেটাকে দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমি কি করি আমি বলি আমার অধিকার তোমরা আগে দিয়েছো কি নাই সেটার হিসাবটা করি এরপরে আপনাদেরটা দিলাম কি দিলাম না এই হিসাব নাই এরা সবাই করে দেখেন একদম প্রশাসনিক লেভেলেও এই যে যারা এমপি টেমপি এ দেখবেন তারাও তারা জনগণের অধিকার ভালো করে বুঝিয়ে দিয়ে তারপরে রাষ্ট্র থেকে কি বেতন পাইলো সেটা তারা হিসাব করুক না আগে হচ্ছে নিজের হিসাবটা করে দেখেন সবার মধ্যে এই হিসাবের কারণে সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে মানুষের মধ্যে এখন কারোর প্রতি কারো আস্থা নাই কেউ কাউকে বিশ্বাস করে না কারণ যাকে আমরা জনপ্রতিনিধি করছি তিনি তো আগে নিজের আখের গোজাচ্ছেন তিনি আমাদের অধিকার প্রদান করছেন না আমি উদাহরণগুলো দিলাম এটা বোঝানোর জন্য দেখেন ছোট্ট পরিবার থেকে স্বামী স্ত্রী থেকে এটা শুরু হয়েছে অধিকারহীনতা স্বার্থপরতার চর্চা শুরু হয়েছে একদম সিঙ্গেল থেকে ছেলেরাও দেখেন বাবা মা থেকে খালি পেতে চায় আর যখন বাবা মা একটু বড় হয় ছেলেরা যখন নিজের চাকরি করে দেখেন বাবা মাকে এমন কিছু টাকা দেয় ভিক্ষার মতো ঠিক মতো নিজের ছেলেকে 30 লাখ টাকা বছরে টিউশন ফি দিয়ে ইউরোপ আমেরিকায় পাঠায় আর বাবাকে সে 1 লাখ টাকাও বছরে দেয় না অথচ তার উপর ছেলেকে ছেলে যখন নাবালক থাকে তখন দেখাশোনার দায়িত্ব ছেলে যখন বালিক হয় তখন দেখাশোনার দায়িত্ব নেয় কিন্তু মা বাবাকে মা বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে দেখতে হবে এটাই হচ্ছে শরিয়ার নির্দেশ তাহলে অধিকার কোথায় গেল নারীদের অধিকার শিশুদের অধিকার সব কিছুর ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি ইসলাম পোষণ করে এরপরে ন্যায় এবং ইনসাফ কায়েম করা ন্যায় এবং ইনসাফ দেখেন সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই শুধু একটা ফ্যামিলিতে একজন বয়স্ক লোক মারা গিয়েছে তার মিরাস এখন বন্টন হবে ঠিক মতো হয় কিনা বলেন তো অধিকাংশ ভাইয়েরা বোনদের হক দেয় না আর যদি দেয় লামসাম কিছু দেয় বাড়িটা নিজের মূল বাড়িটা নিজের কারণ কি কারণ বলছে তুমি তো অন্য বাড়িতে চলে গেছো কিন্তু এভাবে হবে না ইনসাফ হচ্ছে পুরো প্রপার্টি
টাকা দিয়ে এটার ভ্যালুয়েশন করতে হবে তারপরে ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক এভাবে হতে হবে এবং এটা শুধু একটা উদাহরণ দিলাম আমি আপনি যদি আরেকজনের সাথে শরীকানা বিজনেস করেন দেখবেন যে বেশি চালাক শরীক সে কিন্তু তার বন্ধুকে ঠকায় আপন একদম বজম ফ্রেন্ড যাকে বলে তাকেও ঠকায় এজন্যই তো কিছুদিন পরে শরীকানার মধ্যে লাগে আমার কিছু আত্মীয় স্বজনের মধ্যে কিছু শরীকানা আছে তাদেরকে দেখছি প্রায় 35 বছর ধরে তারা চমৎকার বিজনেস করছে একদিনের জন্য ঝগড়া হতে দেখি না তো জিজ্ঞেস করলাম আপনারা কিভাবে এত সুন্দর শরীকানার বিজনেসটা চালিয়ে যাচ্ছেন বলল যে আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধুর স্বার্থকে রক্ষা করতে এবং ও যেটা পাওনা তার থেকে বাড়িয়ে দেই আমার বন্ধু ঠিক একই কাজটা করে আচ্ছা আমি আপনাকে বলি আমি যদি আপনাকে দিতেই থাকি আপনি কি বিরক্ত হয়ে আমাকে আঘাত করবেন যাই মিয়া এত বেশি দাম কেন হ্যাঁ করবেন না বরং আপনি আঘাত করবেন যখন আপনার পাওনাটা আমি কলা কৌশলে সরায় ফেলি তখন আপনি আমাকে আঘাত করতে পারেন তাহলে বোঝা গেল যে আপনি যদি স্বার্থপর হন তাহলে অধঃপতনটা আসবে লাগালাগিটা আসবে হানাহানি আর আপনি যদি স্বার্থ ত্যাগী হন তাহলে কোনোদিন যার জন্য স্বার্থ ত্যাগ করছেন সে আপনাকে সারা জীবন ভালোবাসবে আস্থার মধ্যে রাখবে আপনাকে সম্মান করবে আপনাকে সেবা দিবে এটা হচ্ছে ইসলামের আদল বুঝতে পেরেছেন এই আদলটা হারিয়ে যাওয়ার কারণে অধঃপতন আর যদি আবার অধঃপতন থেকে মুক্তি চান তাহলে আদলটা ফিরে নিয়ে আসতে হবে এরপর আরও যে বিষয়গুলোর মধ্যে আছে কমন বিষয় যে আমরা আমাদের একটা চমৎকার শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মূল প্রাণী হবে ইসলামী শিক্ষা কারণ ইসলামী শিক্ষা কোনোদিন এটা বলে না যে জেনারেল শিক্ষা নিষেধ ইসলামী শিক্ষার মধ্যে ডাক্তারি শিক্ষা আছে আপনি প্রাচীন আলেম ওলামাদেরকে দেখেন আমাদের বড় বড় ইমামদেরকে দেখেন এরা অনেকে হাকিম ছিলেন হাকিম বলা হতো কাদেরকে যারা চিকিৎসক ছিলেন এরা ভূগোল শাস্ত্র অ্যালজেব্রা এরা আকাশ বিজ্ঞান এরা নৃবিজ্ঞান এরা ভূতত্ত্ব সব কিছু নিয়ে এরা জ্ঞান রাখতেন সাগরের ব্যাপারে ওদের জ্ঞান ছিল তাহলে বোঝা গেল যে ইসলামী জ্ঞানটা আসলে বিভিন্ন যে সায়েন্স আছে এটার সাথে কন্ট্রাডিক্টরি না তাহলে আর আজকের যে আধুনিক বিজ্ঞান আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞান সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান সেখানে দেখেন পুরোপুরি ইসলামকে নির্বাসনে পাঠানো হয়েছে আপনি বিভিন্ন বিশ্ব আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যারিকুলাম দেখেন সেখানে ইসলামের কোনো নামগন্ধ নাই কিন্তু আপনি যদি সৌদি আরবে যান দেখবেন যে মেডিকেল স্টুডেন্টের জন্য দুই পারা কোরআন পড়তে হবে অর্থসহ গবেষণাসহ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ন্যাচারাল সায়েন্স সব সব লেভেলে অনেক আরব দেশগুলোতে এগুলো এখনও আছে যদিও সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে কারণ সবাই পাশ্চাত্যমুখী শিক্ষার দিকে ছুটে চলেছে এবং সেই শিক্ষাটা আপনাকে অহিশূন্য করে দেবে মনে রাখবেন আমি বলে রাখলাম আপনি যত বেশি পাশ্চাত্যমুখী শিক্ষার দিকে যাবেন তত বেশি অহিশূন্যতার মধ্যে যাবেন এই পাশ্চাত্য শিক্ষাটা আমাকে আপনাকে কোরআন এবং ওহী থেকে ডিটাচ করে ফেলবে অতএব আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা যথেষ্ট পরিমাণ সংস্কার প্রয়োজন এবং শর্ত আরোপ করতে হবে যে কোনো মুসলিম সমাজে মুসলিম দেশে শিক্ষার মধ্যে অবশ্যই ইসলামের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিপূর্ণ ইসলামের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং সর্বশেষ আমি বলবো এই সমাজের মধ্যে যত ফেতনা ফাসাদ আছে এই ফেতনা ফাসাদ দূর করতে হবে এই ফেতনা ফাসাদ দূর করা ছাড়া সমাজের কোনো উন্নয়ন নেই অধঃপতন থেকে কোনো মুক্তি নেই আচ্ছা এখন তিনটা জিনিস বলবো আমি আপনাদেরকে তিনটা বা চারটা পয়েন্ট যেটার মাধ্যমে আমরা পৃথিবীর শীর্ষস্থান অধিকার করতে পারি আমরা কি সেটা চাই পৃথিবীর শীর্ষস্থান এই আমরা এখানে যে কজন আছি সেটা অধিকার করতে পারবো কিনা জানি না কিন্তু এই সমাজের শীর্ষস্থান আমরা অধিকার করতে পারি যদি এই বিষয়গুলো আমরা একটু ভালো করে ধাতস্থ করি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম হচ্ছে ইসলাম প্রথমটা কি বলেন তো ইসলাহ ইসলাহ মানে হচ্ছে সংশোধন আমাদেরকে সংশোধন হতে হবে আমাদেরকে সংশোধন আর আপনি যদি বলেন যে না আমার বাপ দাদা সবাই এ তরিকায় এই মতো ছিল আমরা সংশোধন হব না আমি বিশুদ্ধ সংশোধনের বিশুদ্ধ থেকে সংশোধন হয়ে ভুলের দিকে যেতে বলছি না আমি ভুল থেকে সংশোধন হয়ে বিশুদ্ধতার দিকে আসতে বলছি যদি কেউ এমনটা হন যে আপনি বিশুদ্ধতার উপর আছেন আপনার বিশুদ্ধতা থেকে আপনার চেঞ্জ হওয়া যাবে না অর্থাৎ আপনি পাশ্চাত্যমুখিতার কারণে আমেরিকা গিয়ে পড়লেন
তারপরে বললেন যে দুধ চুরি কিসের ধর্ম কিসের কি, এইটা কিন্তু মারাত্মক ভুল হবে। এবং এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিছু বন্ধুদের কাছে আমরা শুনেছিলাম যে এরকম সহিহ আকীদার মানুষ আহলুল হাদিস, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাস্টার্স করলেন তখন দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় ইমামদেরকে গালি দিতে শুরু করলেন। আমাকে একজন ব্যক্তি বলেছেন তার অভিজ্ঞতা থেকে, তো এটা তো মুশকিল, গালিটা এরকম যে ইমামরা কিছু বুঝে না, বুঝে শুধু, এখন কিছু লোক আছে এরকম যে আধুনিক শিক্ষা গ্রহণ করে তারা অনেক যুক্তি প্রয়োগ করে, যুক্তি প্রয়োগ করে তারা হাদিস অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, উল্টাপাল্টা কথা বলে, যুক্তিটা তাদের কাছে বড় দলিল, কোরআনটা তাদের কাছে দলিল না। মনে রাখবেন যে আধুনিক শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা আমাদেরকে এমনই একটা ভুল দিকে নিয়ে যাচ্ছে, ফলে আধুনিক শিক্ষার নামে নিজের সহিহ আকীদাকে বিসর্জন দেওয়া যাবে না। কিন্তু যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, কোনো পাপ থাকে, কোনো অন্যায় থাকে, সেটা সংশোধন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা হুদের মধ্যে 88 নম্বর আয়াতে শুআইব আলাইহিসসালামের কথাটা কোট করেছেন, এই কারণে তিনি বলেছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাত, আমি তো আমার সাধ্য অনুযায়ী ইসলাহ ছাড়া আর কিছু চাই না, সংশোধন ছাড়া আর কিছু চাই না। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আমার আর কোনো কিছু নেই। আলাইহি তাওয়াক্কাল তু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর উপরে আমি তাওয়াক্কল করি এবং তার দিকে আমি ফেরত চাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তাগইর, চেঞ্জ, চেঞ্জ, পরিবর্তন। কিন্তু পরিবর্তনটা কিসের থেকে কিসে হবে, ইতিবাচক থেকে নেতিবাচক নাকি নেতিবাচক থেকে ইতিবাচক, খারাপ থেকে ভালো না ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো, এটাকে ইতিবাচক পরিবর্তন বলা হয়। একটা সমাজে ভঙ্গুর অনেক কিছু আছে, জরাজীর্ণ অনেক কিছু আছে, ভুল বিভ্রান্তি আছে, সেখান থেকে সমাজকে উন্নতির দিকে পরিবর্তন করা, এটাকে ইসলাম মেন করেছে। এবং সে কথাগুলো আল কোরআনে অত্যন্ত চমৎকারভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে কি ওয়াদা করেছেন, যদি তাদেরকে তিনি ক্ষমতা প্রদান করেন, তাদেরকে অথরিটি, কর্তৃত্ব দেন, তাহলে তারা কি করে, কি ধরনের পরিবর্তন করে, সে পরিবর্তনগুলো আমাদেরকে করতে হবে। এটি হলো সূরাতুন নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ সেই সব মোমেন এবং পুণ্যবান লোকদেরকে ওয়াদা করছেন লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তিনি তাদেরকে পৃথিবীতে অধিষ্ঠিত করবেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তিনি পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে ভালো লোকদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি তাদের জন্য তাদের যে দিনকে তিনি মনোনীত করেছেন সেই দিনকে তিনি শক্তিশালী করে দিবেন। চিন্তা করেন, আপনি যদি দিনদার হন তাহলে আপনার দিনকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন, সেই ওয়াদা তিনি এখানে করছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, এবং তিনি পরিবর্তন সাধন করবেন, তিনি তাদের পরিবর্তন সাধন করবেন তাদের ভীতি এবং ত্রাসের পরে তিনি তাদের নিরাপত্তা বিধান করবেন, তাদের ভীতিকে তিনি নিরাপত্তা পরিবর্তন করে দিবেন। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, শর্ত একটা আছে, তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে শরীক করবে না, আমার ইবাদত করবে এবং আমার সাথে শরীক করবে না। ওমান কাফারা বাদা যালিকা ফা উলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যারা কুফরি করবে তারা ফাসিক। তাহলে দেখেন খুব সুন্দরভাবে একটা চমৎকার থিওরি, একটা মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, এই মডেলটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমাদের মুসলিম সমাজে ইতিবাচক পরিবর্তনের মডেলটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আমরা পেয়ে গেলাম। এরপরে আপনি সমাজকে যদি সত্যিকার উন্নয়নের জায়গা নিয়ে যেতে চান তাহলে ইসলামিক কিছু শর্ত আছে, এটা অবশ্য যারা দিন মানে না তাদের কাছে এটা হয়তো কোনো শর্ত না, কিন্তু ইসলামের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো সালাত কায়েম করা, যাকাত দেওয়া, আমর বিল মারুফ এবং নেহি আন মুনকারের কাজ করা। মদিনা সমাজের সাফল্যের সবচেয়ে বড় কার্যকারণ ছিল এই চারটা জিনিস। প্রথমটা কি? সালাত কায়েম করা, এরপরে যাকাত দেওয়া, তারপরে আমর বিল মারুফ, তারপরে নাহি আনিল মুনকার। চারটা জিনিস মনে রাখবেন, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা।
সূরা হাজের 41 নম্বর আয়াতটা একটু শোনাই আপনাদেরকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন। বলেছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর। তারা হলো এমন যাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দেই, শক্তিশালী করি, তাহলে তারা সালাত কায়েম করে এবং তারা যাকাত দেয় এবং তারা সৎ কাজের আদেশ দেয় এবং তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। তাহলে আজকে যদি এই সমাজে ভালো পরিবর্তন চান তাহলে এই কাজগুলো করতে হবে। তাহলে শুরু করতে হবে কাকে দিয়ে? অমুক বাড়ির বন্ধুকে দিয়ে, নাকি নিজের ছেলেকে দিয়ে, নাকি বাবাকে দিয়ে, কাকে দিয়ে? নিজেকে দিয়ে। এক নম্বর ব্যক্তি হবেন আপনি নিজে। পরিবর্তন করতে হবে নিজেকে দিয়ে। আপনার নিজে যদি আপনি পরিবর্তন না হন তাহলে মানুষকে ওয়াজ করে কোনো লাভ হবে না। নিজে যদি আপনি না মানেন তাহলে মানুষকে উপদেশ দিয়ে কোনো লাভ নাই। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব। আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা অত্যন্ত দুর্ধর্ষ জাতিকে এই ওয়াজটা করেছিলেন। সে দুর্ধর্ষ জাতিটা কে বলেন তো? বলেন না এই আয়াত আল্লাহ কাদেরকে অ্যাড্রেস করেছেন এই আয়াত দিয়ে? জানেন না পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ জাতিকে? ইহুদি, যারা পৃথিবীকে চালাচ্ছে। আচ্ছা, আল্লাহ তাদেরকে বলছেন আতামুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা মানুষকে সততার নির্দেশ দিচ্ছ, ও তানসাউনা আনফুসাকুম, নিজেদেরকে ভুলে যাচ্ছ, ও আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ো। এটা তাদেরকে বলছেন, কারণ তারা কিতাবের আম নির্দেশনামা মানুষের মানার জন্য, নিজেরা মানার জন্য না, আজও তারা সত্যিকার কিতাব মানে না, কিন্তু পৃথিবীকে তারা নানা বুদ্ধিবৃত্তিকভাবে চালায়। যাই হোক, আমাদের কথা হচ্ছে এখানে যদি আমরা ইতিবাচক পরিবর্তন চাই তাহলে আমাদেরকে যে সালাত কায়েমের, জাকাত দেওয়ার, সৎ কাজের আদেশ দেওয়ার, অসৎ কাজ থেকে নিষেধ করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের মনে চলবে, সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মনে রাখবেন মুসলিম সাফল্য গাথা রচিত হয় এ কাজগুলো দিয়ে। মোমেনদের একটা চমৎকার গল্প আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে বলেছেন, বলেন তো সেই সূরার নাম কি? আর এগুলো জানা রাখতে হবে না? আল মুমিনুন, মুমিনদের গল্প আর কোথায়? আল্লাহ অন্যখানেও বলেছেন, বাট আল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনদের গল্প বলেছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের সাফল্য গাথা কি করে রচিত হয়েছে সেটা পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সালাত, ইমান, যাকাত, তাই না? এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আমি আপনাদের সামনে যেটা বললাম সেটার মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীর আবাদি আমাদের হাতে দিয়েছেন, কিন্তু আবাদটা ঠিকমতো করতে না পারায় আমরা একটা অধঃপতনের মধ্যে পড়ে গেছি। আমাদের অধঃপতনের কারণে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সেই অধঃপতন রোধ করা দরকার, তার জন্য কি কি দরকার সেগুলো আমরা বলেছি, এবং সে অধঃপতন রোধ করার পরে নিজেদেরকে পৃথিবীতে আবারও পুনর্বাসিত করার জন্য যে ইসলাহ, যে তাগির বা চেঞ্জ এবং যে কাজগুলো করতে হবে সেটাও আমরা করেছি। আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, আমরা আবারও পূর্ণ ইমানে বলিয়ান হই এবং আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং পুরো বিশ্বটাকে আমরা ইতিবাচকভাবে পাল্টে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে ওহির জ্ঞানে সমৃদ্ধ করুন। ভালো মুসলিম, সত্যিকার প্রকৃত মমিন হওয়ার তৌফিক দান করুন। পাপ, কুফর, শেরেক এবং বেদাত মুক্ত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের ভুল হলে ক্ষমা করুন এবং আমাদের প্রজন্মকে রক্ষা করুন। আমরা যেন আমাদের মুসলিম উম্মা, আমাদের ব্যক্তি, পরিবার, দেশ, জাতির জন্য যা করা দরকার একজন মুসলিম হিসাবে আমরা যেন সেই কাজ করতে পারি, সে দায়িত্ব পালন করতে পারি এবং দিনের দাওয়াত দিতে পারি, এলেমের প্রচার প্রসার করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন। এই জনপদের মধ্যে আপনারা যে যারা এই কাজগুলো করছেন আল্লাহ তাদের আমলকে কবুল করুন। বাইতুল ইলাহ, বাইতুল ইলাহ জামে মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন
এবং আল্লাহ তাআলা এই জনপদকে একটা দিনদার জনপদে পরিণত করুন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এখানে শেষ করছি হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন